A'udzu billahi minasy syaithanir rajim. সম্মানিত শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর নিয়ে আলোচনা করব, প্রথম অধ্যায় পাঠ নম্বর 3। আজকে আলোচনা হবে আসমাউল হুসনা। আসমাউল হুসনা কি, শব্দের অর্থটা কি? আসমাউল হুসনা শব্দটির অর্থ সুন্দরতম নামসমূহ। আসনা মানে নাম, হুসনা মানে সুন্দর। তাহলে আসনা, আসমাউল হুসনা শব্দের অর্থ হলো সুন্দরতম নামসমূহ। আর ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। আল কোরআনে আল্লাহ তাআলার এরূপ বহু গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলার এরূপ বহু গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফেও আছে আল্লাহ তাআলার 99টি নামের কথা বলা হয়েছে। হাদিস শরীফেও 99টি নামের কথা উল্লেখ করা হয়েছে। আর প্রকৃতপক্ষে দেখো, তোমরা খেয়াল রাখো, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নাম গুণবাচক অনেক অনেক নাম আছে। তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ও বিখ্যাত হলো নিরবটি নাম। তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত হলো কয়টি নাম? 99টি নাম। যেমন ধরো, যেমন মর ধরো এখানে আছে হলো আলিম, আলিম, হাকিম, আলিম, হাকিম, রাজ্জাক, রাজ্জাক, গাফফার, গাফফার, তারপর রাহিম, রাহিম, রহমান, রহমান ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহর অনেক কিন্তু নাম আছে, গুণবাচক নাম। তার মধ্যে তোমাদের কয়েকটি নামের কথা বললাম, আলিম, হাকিম, রাজ্জাক, গাফফার, রহিম, রহিম, রহমান ইত্যাদি। এমনি আল্লাহ কি গুণবাচক নাম, এরকম আরো অনেক আছে। এই হচ্ছে আসমাউল হুসনার কি, আসমাউল হুসনার পরিচয় কি, সেটা আমরা জানলাম। আসমাউল হুসনার পরিচয় কি, আবার দেখো, আসমাউল হুসনা শব্দটির অর্থ সুন্দরতম নামসমূহ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। আল কোরআনে আল্লাহ তাআলার এরূপ বহু গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে আছে আল্লাহ তাআলার 99টি নামের কথা উল্লেখ আছে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য। তন্মধ্যে প্রসিদ্ধ এবং বিখ্যাত হলো 99টি। যেমন এই যেমন বলা আছে, আলিম, হাকিম, রাজ্জাক, গাফফার, রহিম, রহমান ইত্যাদি। এই হলো আসমাউল হুসনার পরিচয় এবং কি। তারপর দেখো গুরুত্ব এবং তাৎপর্য কি, আসমাউল হুসনার গুরুত্ব এবং তাৎপর্য। তাহলে এটা জেনে নিলাম। তাহলে গুরুত্ব, আসমাউল হুসনার গুরুত্ব এবং তাৎপর্য কি, এখন দেখো আলোচনা করতেছি। গুরুত্ব, গুরুত্ব, তাৎপর্য, তাৎপর্য দেখো। তাহলে আসমাউল হুসনার গুরুত্ব কি এটা জানলাম, আসমাউল হুসনা কি এটা জেনে নিলাম, আর আসমাউল হুসনার গুরুত্ব তাৎপর্য, আসমাউল হুসনার গুরুত্ব এবং তাৎপর্য কি, গুরুত্ব এবং তাৎপর্য, গুরুত্ব এবং তাৎপর্য। আসমাউল হুসনার গুরুত্ব, হুসনার গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। এই নামগুলো
তার পরিচয় এবং ক্ষমতার প্রকাশ ঘটায়। এই নামগুলি নীরব নবী আল্লাহ তাআলা কি ক্ষমতার প্রকাশ ঘটায়, তার পরিচয়ের ক্ষমতার প্রকাশ ঘটায়। এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার গুণ এবং বৈশিষ্ট্য জানতে পারি। এই নামের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার গুণ এবং বৈশিষ্ট্য আমরা জানতে পারি, ফলে তার আদেশ নিষেধ পালন করতে সহজ হয়। ফলে তার আদেশ নিষেধ পালন করতে কি হয়, সহজ হয়। এই নামগুলো দ্বারা আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি। সুতরাং ডাকতে পারি, এসব নাম ডাকলে তিনি খুশি হন। আমরা যত আল্লাহ নাম ডাকবো তত আল্লাহ তা কি হয় খুশি হয়। এসব নাম ধরে আমরা মনোনয়ন করি, ইয়া রহমানু ইয়া কারিমু ইয়ার হাম জাব্বারু, এই নাম ধরে আমরা ডাকি। আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। আল্লাহ বলেছেন আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নামসমূহ, আল্লাহেল আসমাউল হোসনা ফাদউ বিহা। হ্যাঁ, আল্লাহ তাআলার রয়েছে সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে সে সকল নাম নাম দ্বারাই ডাকো। যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো, আর অসিরি তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহে আমাদের উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে আমাদের উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলার এসব গুণ বর্জনের জন্য মানুষ তার জীবনের চর্চা করলে সে সচ্চরিত্রবান হয়, সমাজের নৈতিক এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা করেন, সিবগাতুল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগাতুন, সিবগাতান, আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, আর রং দিয়ে আল্লাহ তাআলার অপেক্ষার কি অধিকতর সুন্দর। আমরা কিন্তু গ্রহণ করে নিলাম আল্লাহ তাআলার রং, আর রং দিয়ে আল্লাহ তাআলার আল্লাহ অপেক্ষার কি অধিকতর সুন্দর। আল্লাহর রং হলো আল্লাহর দিন এবং তার গুণাবলী। আল্লাহ তাআলার রং কি? আল্লাহ তাআলার রং হলো দিন এবং তার গুণাবলী। আর সর্বোত্তম গুণাবলী তো আল্লাহরই, আর সর্বোত্তম গুণাবলী কি যে আল্লাহ তাআলারই। সুতরাং আল্লাহর গুণাবলী অনুসরণ করলে উত্তম চরিত্রবান হওয়া যায়। আল্লাহ তাআলার গুণাবলী অনুসরণ করলে উত্তম চরিত্রবান হওয়া যায়। নিম্নে আলোচনা আমরা আল্লাহ তাআলার কতিপয় গুণের আলোচনা করব। তারপরে দেখো যেমন আল্লাহ গাফফারুন, তারপর তোমাকে দেখিয়ে দিচ্ছি আল্লাহ গাফফারুন শব্দের অর্থ কি? আল্লাহ গাফফারুন, আল্লাহ কারিমুন, আল্লাহুন হাসিবুন, এরকম ধরনের আছে। দেখো আল্লাহ গাফফারুন, গাফফার শব্দের অর্থ অতি ক্ষমা, অতি ক্ষমাশীল। আল্লাহ গাফফারুন শব্দের অর্থ কি? আল্লাহ অতি ক্ষমাশীল। হ্যাঁ, অতি ক্ষমাশীল আল্লাহ তাআলা ক্ষমা অপরিসীম। আল্লাহ তাআলার ক্ষমা অপরিসীম। হ্যাঁ, তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। তিনি কি সবচেয়ে বড় ক্ষমাশীল? আল্লাহ তাআলা বলেছেন আমি অবশ্যই অতি ক্ষমাশীল, তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, তার প্রতি যে তওবা করে এবং ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎপথে অবিচল থাকে। আলোচনা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের বহু নিয়ামত দান করেছেন।
আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের বহু নিয়ামত দান করেছেন কিন্তু অনেক মানুষই অহংকার এবং মূর্খতাবশত আল্লাহ তাআলার ভুলে যান হ্যাঁ কিন্তু অনেক মানুষই অহংকার এবং মূর্খতার আল্লাহ তাআলার ভুলে যান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না তিনি তৎক্ষণাৎ তাকে শাস্তি দেন না বরং সুযোগ দেন বান্দা যদি তার পাপের জন্য অনুতপ্ত হয় এবং তওবা করে তবে তিনি মাফ করে দিবেন বড় বড় পাপী পাপীও যদি তওবা করে তাহলে তিনি ক্ষমা করে দেন তার ক্ষমা তুলনাহীন আমরা জানা অজানার অনেক গুনাহ করে ফেলি তাই সব সময় আমরা আল্লাহর নিকট ক্ষমা চাইব তিনি অতি ক্ষমাশীল তিনি আমাদের ক্ষমা করে দিবেন এলো কখনো শব্দের অর্থ আবার আছে হলো আল্লাহ সামাদুন আল্লাহ কি সামাদুন আল্লাহ সামাদুন তাহলে সামাদুন শব্দের অর্থ হলো অমিতাভি আল্লাহ শব্দের সামাদুন শব্দের অর্থ অমিতাভি আল্লাহ সামাদুন অর্থ আল্লাহ অর্থ অমিতাভি আল্লাহ তাআলা গরম মুখাভি নন তিনি স্বয়ং সম্পূর্ণ আল কোরআনে তিনি বলেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ অমিতাভি হ্যাঁ আল্লাহ তাআলার খালিক হ্যাঁ আল্লাহ তাআলা খালিক বা সৃষ্টিকর্তা তিনি ব্যতীত সবকিছুই মাখলুক বা সৃষ্টি তিনি ব্যতীত সবকিছুরই মাখলুক বা সৃষ্টি সকল সৃষ্টি তার মুকাবেকি তিনি তো যতগুলো সৃষ্টি করেছেন সবকিছু তার আল্লাহ মুকাবেকি জন্ম মৃত্যু বেড়ে ওঠা সবকিছুর জন্য সকল সৃষ্টি আল্লাহ তাআলার কুদরতের মুকাবেকি মুকাবেকি তিনি কারো মুকাবেকি নন তিনি কিন্তু কারো মুকাবেকি নন তিনি সকল প্রয়োজন এবং চাহিদার ঊর্ধ্বে সব প্রকার লোভ লালসা ক্ষয়ক্ষতি দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত এর সামাদুন অর্থ আরেকটা আছে হলো গাফারুন গাফারুন শব্দের অর্থ হচ্ছে হলো না ভুল করলাম গাফারুন না রাউফুন রাউফুন আল্লাহ রাউফুন আল্লাহ রাউফুন আল্লাহ রাউফুন রাউফুন আল্লাহ রাউফুন রাউফুন শব্দের অর্থ অতিশয় দয়াবান অতিশয় দয়াবান বা স্নেহশীল অতিশয় দয়াবান পরম দয়ালু অতি স্নেহশীল আল্লাহ রাউফুন অর্থাৎ আল্লাহ অতি দয়াবান অত্যন্ত স্নেহশীল আল্লাহ তাআলা করুণা শেষ নাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা বিন্নাসি রাউফুর রহিম নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল নিশ্চয় মানুষ আল্লাহর প্রতি অত্যন্ত স্নেহশীল আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া এবং করুণা শেষ নেই তিনি আমাদের সৃষ্টি করেছেন এরূপ তিনি দয়া এবং স্নেহের মাধ্যমে আমাদের প্রতিপালন করেন তিনি আমাদের প্রতিপালন করেন তিনি মাতা পিতা আত্মীয় স্বজন তিনি মাতা পিতা আত্মীয় স্বজনের মধ্যে মায়া ভালোবাসা সঞ্চার করে দেন তারা আমাদের সেবা দিয়ে বড় করেন আমরা নাফরমানি করলেও তিনি দুনিয়াতে আমাদের তৎক্ষণাৎ শাস্তি দেন না বরং করুণা বশত আমাদের সুযোগ দেন আমরা তওবা করলে তিনি দয়া করে আমাদের ক্ষমা করে দেন আমাদের রহমত এবং আমাদের রহমত ও বরকত দান করেন দুনিয়া ও আখিরাতে সব কল্যাণই তার দান তিনি করুণা এবং দয়ার আধার এই রাউফুন আরেকটা আছে হলো হাসিবুন হাসিবুন শব্দের অর্থ হিসাব গ্রহণকারী আল্লাহ হাসিবুন অর্থাৎ আল্লাহ হিসাব গ্রহণকারী এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন কাদির হাসিবুন
kulle shayyan hasibun inna allaha kana ala kulle shayyan hasiba na nishchay allah sokol bishoy hisab gron kari nishchay allah taala sokol bishoyer hisab gron kari allah taala kemoder din manusher sokol kitu karmer hisab niben hasur maidane tini hoben ekmatro bicharok hasur maidane hobe tini ekmatro bicharok ei prosonge allah taala bolen maliki yawmiddin tini allah bisher diner malik sedin tini sob manusher hate amolnama prodan korben amolnama prottekker sob kaje hisab lekha thakbe choto boro ichchay onichchay gopone prokashe ebong kitu sob dhoroner kajiri sedin hisab na hobe taliye dekhalo rao phone আরেকটা আছে হলো মুহাইমিনুন আরেকটা আছে মুহাইমিনুন দেখো তোমরা মুহাইমিনুন শব্দের অর্থ হচ্ছে হলো আল্লাহ নিরাপত্তা দানকারী আল্লাহ নিরাপত্তা দানকারী আল্লাহ নিরাপত্তা দানকারী রক্ষণাবেক্ষণকারী আশ্রয়দাতা মুহাইমিনুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ নিরাপত্তা দানকারী রক্ষণ করছি আশ্রয় দাতা আল্লাহ মুহাইমিন অর্থাৎ আল্লাহ আশ্রয় দাতা আল্লাহ তাআলা বলেন প্রকৃত রক্ষাকর্তা তিনি একমাত্র সর্বশেষ আশ্রয়স্থল আশ্রয়স্থল আল্লাহ তাআলাই আমাদের রক্ষক তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন শয়তানের কুমন্ডে থেকে তিনি ইবাদত করেন তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন শয়তানের কুমন্ডে থেকে আমাদেরকে রক্ষা করেন ইনসুক জাদুকর ষড়যন্ত্রকারী সকলই অনিষ্ট থেকে রক্ষাকারী একমাত্র তিনি তার সুরক্ষাই প্রকৃত সুরক্ষা প্রকৃত সুরক্ষা কেউ তার সুরক্ষা থেকে ভেদ করতে পারে না তিনি যাকে রক্ষা করেন কেউ তার তিনি তাকে যাকে রক্ষা করেন কেউ তার কোনো অনিষ্ট থেকে করতে পারে না সব সময় সকল বিপদে তারই আশ্রয় চাইতে হবে আল কোরআনে ও হাদিসের বহু স্থান জায়গা আমাদের শিক্ষা দান প্রদান করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করতে আমাদের শিক্ষা দিয়েছেন সম্মানিত শিক্ষক বৃন্দি এডি আমাদের তোমাদের আজকে আসল ভাষা নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে অন্য ইয়া নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই বলি আমি আজকে পাঠ শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু